ভাই আপনি দারবানটা সরজমিনে নিজে দেখে নেন আর তারপরে সরাসরি জুলকাই মুদ দেখবো তারপরে দেখে শুনে নেবি। মানে ধারবান টান সব ক্লিয়ার আছে কিনা এগুলো এ টু জেড দর্শকরা দেখে সংগ্রহ করতে পারবে। দেখেন কত সুন্দর দোয়া মজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 13 জানুয়ারি 2023 রোজ শুক্রবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি রহমত ভাইয়ের ডেইরি খামারে। আর এটার অবস্থান আপনারা অনেকেই জানেন, পাবনা জেলার ভাঙড়ো উপজেলার কৈডাঙ্গা গ্রামে। তো রহমত ভাই মূলত বাচ্চা সহ দুধের গাভী বা প্রেগনেন্ট গাভী দেখিয়েছেন ইতিপূর্বে, আজকেও আসার পর দেখতেছি যে বেশ কয়েকটা বাচ্চা সহ দুধের গাভী, কয়েকটা প্রেগনেন্ট গাভী রয়েছে। তো গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো রহমত ভাইয়ের সঙ্গে কথা বলে। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আর যে যেখান থেকে দর্শক ভিডিওগুলো দেখছেন ভিডিওর শুরুতেই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা বিভিন্ন সময় ফোন করেন যে আপনারা বায়নার টাকা নিয়ে ধরা খাইছেন, তো সব মিলে আপনাদেরকে সব সময় বিশেষ করে আমি বিএম সানাউল্লাহ আপনাদেরকে বলি আপনারা গাভীর প্রতিবেদনরা দেখবেন, এটা কিন্তু আমাদের একটা প্রচার মাধ্যম। আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসংখ্য ইউটিউবাররা রয়েছে, আপনারা তাদের কেন ফলো করেন, আমাদের কেন ফলো করেন? আপনারা যারা গাভী কিনবেন আপনারা সরাসরি গাভীর মালিকের সঙ্গে কথা বলবেন, কথা বলে সরাসরি আপনারা আসবেন, এসে দেখে শুনে পছন্দ হলে টাকা পয়সা লেনদেন করে এগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আশা করি দর্শক আমার কথাটা খারাপ লাগলেও কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সব মিলে চলুন আমরা রহমত ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। আপনি কিরকম আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম মোহাম্মদ রহমত আলী, পাবনা জেলা ভাঙড়ো থানা, গ্রামের নাম কৈডাঙ্গা। আচ্ছা, দীর্ঘদিন ধরে তো ব্যবসা করছেন। জি। নতুন গাভী কয়টা দেখাবেন আজকে? আজকে 6টা দেখাবো ভাই। 6টা গাভী? জি। কেনা বেচা কেমন চলছে? মোটামুটি চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালোই কেনা বেচা করে। 6টা গাভী বাচ্চা সহ কয়টা আছে? 4টা বাচ্চা সহ, 2টা প্রেগনেন্ট। 4টা বাচ্চা সহ? জি। আর 2টা প্রেগনেন্ট গরু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ। মোটামুটি এগুলো জাতে মানে কেমন হবে? আশা করি আল্লাহ দিলে মোটামুটি ভালো হবে, খুবই ভালো হবে। আচ্ছা, তারপরে দর্শকরা দেখলে তো? হ্যাঁ, তারপরে দর্শক আসবি, দেখবি, দেখে শুনে নিবি। আচ্ছা, আমার কথা কে কি কইলো না কইলো, কার খামারে আছে কি নাই, আগে সরজমিনে আইসে দেখবি আসলে রহমত ভাইয়ের কাছে আছে গরু আছে নাকি অন্য জায়গায় দেখাচ্ছে। আমার কাছে মনে করে কি আইসে দেহে শুনে নেওয়াটাই ভালো। আচ্ছা আচ্ছা, না এটাও অবশ্য ঠিক, যারা আসলে গাভী কিনবে, হ্যাঁ এটা তো আমরা একটা প্রচার মাধ্যম দর্শকদের হয়তো দেখাচ্ছি গাভী পাওয়া যাবে। জি। তারপরেও কিন্তু এর মধ্যে অনেক আসলে প্রতারক চক্র আছে। জি জি। বিভিন্নভাবে লোভ দেখিয়ে বা প্রতারণার কথা বলে তারা কিন্তু আসলে প্রতারণা করছে। হ্যাঁ অবশ্যই হচ্ছে, তারপরে আমি মনে করি কি ওই ভিডিওমের মাধ্যমে এটা হলে প্রচার স্বরূপ, সরজমিনে আসিয়ে দেখিয়ে শুনিয়ে নেওয়াটাই ভালো। আচ্ছা রহমত ভাই, চলুন আর কথা না বাড়ি, আপনার গাভী যেগুলো আছে সেগুলো এক এক করে দর্শকদের দেখাবেন। জি রহমত ভাই, আমরা শুরুতেই এক নম্বর সিরিয়ালে যে গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের? এটা হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। 4 দাঁত? জি। বাচ্চা কয় নম্বর? বাচ্চা প্রথম বাচ্চা ভাই। 4 দাঁত প্রথম বাচ্চা দিয়েছে? জি জি। সাথে এটা কি বাচ্চা? বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা? জি জি জি। আর মোটামুটি বাচ্চার বয়স কেমন হয়েছে? আজ 2 দিন চলতেছে। 2 দিন বাচ্চার বয়স? জি জি জি। আচ্ছা, 2 দিনের বাচ্চা সহ এই গাভীটা থেকে মোটামুটি কেমন দুধের পরিমাণ আসতে পারে? এটা তাও আশা করছি যে 14-15 দুই বেলা পেলাস থাকবে। 14-15 দুই বেলা দিয়ে? জি জি জি। আচ্ছা, তো এখন দর্শকরা যদি দেখে নিতে চায় সেক্ষেত্রে কেমন দেখা দিতে পারবেন, কত লিটার? এই অবস্থা আজকে কালকে বিকাল বেলা সকালবেলা 7টা হয়েছিল বুঝছেন। আচ্ছা, অবস্থা তো ধরেন খাওয়ানো হচ্ছে টানা হচ্ছে, এই অবস্থা 12 দেখা দেওয়া যাবে এই অবস্থায়। 12 লিটার? জি জি। আচ্ছা, বাটটা সব ক্লিয়ার আছে? একবারে ক্লিয়ার ভাই। আচ্ছা, দর্শকরা চাইলেও আপনার কথা অনুযায়ী বা আমার কথা অনুযায়ী সরাসরি আসতে পারবে আপনার বাসায়? হ্যাঁ অবশ্যই, এসে দেখে শুনে পছন্দ করে সংগ্রহ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো রহমত ভাই, এক নাম্বার সিরিয়ালে এই গরুটার দামটা কত চাচ্ছেন আপনি? এটা ভাই চাইলে অনেক চাবো, কিন্তু আপনি বলছেন যে সীমিত রেটে গরু দেখান, এটা এক দাম পড়বে 1,75,000। 1,75,000 টাকা একদম? একদম। দরদামের কোনো সুযোগ রাখেন? এখন দরদামের সুযোগ কে বা 2-3 একসাথে লিলি এখন কথা বলার সুযোগ রাখবেন? জি হালকা
আচ্ছা রহমত ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালের গরুটা দেখতেছি এই গরুটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জি জি দাঁত বয়স কেমন হইছে এটা দাঁত 6টা দাঁত 6টা জি জি বাচ্চা কয় নাম্বার দিয়েছে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা 6 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি 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 কি বাচ্চা সাথে এটা বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা জি জি কি জাতের হইছে এটা জার্সি জাতের হইছে ভাই জার্সি সাদা অংশ যে আছে জি ওই সাদা অংশ হলো জার্সি ভাই ওই বাচ্চাটার মাথা দেন কান দেন খালি আমার কথা বিশ্বাস করবেন কি জন্য আচ্ছা বকনা না সার বাচ্চা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা বয়স কেমন হইছে বয়স আজ 12 13 দিন হইছে 12 থেকে 13 দিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মোটামুটি এই গাবিটা থেকে দুধের পরিমাণ কেমন আশা করতেছেন এটা দুই বেলা আমি 13 দোয়া দেব ভাই দুই বেলা 13 লিটার জি 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 বাটটা ক্লিয়ার আছে একবার ক্লিয়ার ভাই চারটা বাট চারটা ক্লিয়ার আছে চারটা ক্লিয়ার মানে সারা জমিনে এখন দেখা দিচ্ছি আপনাকে টেনশন নাই আচ্ছা বাট দিয়ে দুধ আসতেছে কিনা একটু দেখাই দিবেন হ্যাঁ অবশ্যই দেখা দেব আচ্ছা একটু দেখাই দিন তো সব মিলে আপনার দুই নাম্বার সিরিয়ালে এই গাবিটার দামটা কত চাচ্ছেন এই গাবিটার দাম পড়বে 155,000 টাকা 155,000 টাকা জি 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 দর্শক আমরা এই মুহূর্তে তিন নাম্বার সিরিয়ালের গাবিটা দেখছি রহমত ভাই এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জি 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 আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হইছে এটা 6 দাঁত ভাই দাঁত 6টা জি জি বাচ্চা কয় নাম্বার এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা 6 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি জি লালচে রঙের বাচ্চাটা কি জাতের এটা ভাই বাচ্চাটা শাহিয়াল জাতের শাহিয়াল জি জি আচ্ছা শাহিয়াল বাচ্চা হইছে বকনা না সার বকনা বাচ্চা বকনা জি জি বয়স কেমন হইছে বয়স আছে 15 দিন ভাই 15 দিন জি আচ্ছা 15 দিনের বাচ্চা সহ গাবিটা থেকে দুধের কন্ডিশন কেমন আছে এটা দুই বেলা আমি 14 দোয়া দেব দুই বেলা 14 লিটার জি জি বাটার সব ক্লিয়ার আছে একবারে ক্লিয়ার ভাই আচ্ছা এবং গাবিটা মোটামুটি একটু বড় সরই আছে তারপর দুই বেলা 14 লিটার আপনি দেখাই দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমার বাদনে দোয়া লিবি কোনো রকম সমস্যা নাই আচ্ছা বাটার সব ক্লিয়ার আছে ক্লিয়ার ভাই মোটামুটি তিন নাম্বার সিরিয়ালে এই গাবিটার দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই 165,000 টাকা 165 হ্যাঁ হ্যাঁ আচ্ছা 165,000 টাকা আপনার চাওয়া দাম জি কিন্তু এটা দরদামে তো সুযোগ রাখবেন নাকি রাখবেন হালকা একটু সুযোগ আছে ভাই রহমত ভাই আমরা চার নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতেছি এটা কি জাতের এটা ভাই জার্সি জাত জার্সি জি জি আচ্ছা জার্সি জাতের গাবি দাঁত বয়স কেমন হইছে এটা 6 দাঁত ভাই দাঁত 6টা জি 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 6 দাঁত বাচ্চা কয় নাম্বার এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা 6 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা জি জি কি বাচ্চা এটার সাথে বাচ্চাটা এটা সার বাচ্চা ভাই শাহিয়াল বাচ্চা শাহিয়াল সার বাচ্চা জি 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 আচ্ছা শাহিয়াল সার বাচ্চা এই 5 দিনের বাচ্চাটা দেখেন কত সুন্দর আচ্ছা মিক্স সাইজের বাচ্চা হবে 5 দিন বয়স 5 দিন চোট এখনি উঠে আসছে হ্যাঁ এখনি এই দেখেন আচ্ছা সার বাচ্চা মোটামুটি 5 দিন বয়স আর এই গাবিটা যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে এটা থেকে দুধের পরিমাণ কেমন আসতে পারে এটা আমি আশা করছি এটা 14 দুধ কম পড়বিল ভাই 14 লিটার জি 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 দুই বেলা দিয়ে দুই বেলা দিয়ে আচ্ছা সুস্থ সবল আছে হ্যাঁ ইনশাআল্লাহ আজ 5 দিন ধরে বিয়েছে ভাই এখনো 11 12 দুই বেলা দোয়ানে যাচ্ছে দুই বেলা 11 থেকে 12 চলে আসছে চলে আসছে চারটা বাটি লম্বা লম্বা হ্যাঁ ক্লিয়ার ভাই আর দোয়া সেই জুত আচ্ছা তো এই গাবিটার দামটা কত আসবে ভাই এটার দামও 155,000 পড়বে 155,000 টাকা জি জি দর্শক আমরা এই মুহূর্তে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গরু দেখতেছি সাদা কালো রঙের রহমত ভাই এই গাবিটা কি জাতের এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি জি এটা তো মনে হয় প্রেগন্যান্ট গরু এটা প্রেগন্যান্ট ভাই আচ্ছা কত মাসের গাব এটা 15 দিন টাইম আছে ভাই এখনো এখনো 15 দিন সময় আছে জি 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 আর গাবি দাঁত কয়টা হইছে এটা দুই দাঁত হচ্ছে ভাই দাঁত দুইটা জি আচ্ছা দুই দাঁত বাচ্চা কি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবি ভাই সময় তাহলে 15 দিন প্রথম গরু হলো ভাই খুবই শান্তশিষ্ট বুঝছেন এখনো দেখেন অনেক জায়গা আছে সামনে পিছনে এই দেখেন এখনো অনেক জায়গা আছে একদম বাটটার সব স্কয়ার আছে হ্যাঁ একবার স্কয়ার মানে ক্লিয়ার ভাই কোনো রকমের আলামত কোনো রকমেরই নেই আচ্ছা একটু সরায় দেন এই পাশ থেকে দেখাই দেই তো সব মিলে যেহেতু প্রেগন্যান্ট গরু আছে কয়টা দুইটা দুইটা ভাই দুইটা প্রেগন্যান্ট গরু আছে দর্শকরা এখন যদি প্রেগন্যান্ট গরু কেউ নিতে চায় তবে জাতমান দেখে বাটতলা ঠিক আছে কিনা এগুলো দেখে সংগ্রহ করতে পারবে হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা তো রহমত ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে এই গরুটার দামটা কত চাচ্ছেন এটার দাম পড়বে ভাই 170,000 টাকা 170,000 জি জি আচ্ছা 170,000 টাকা ফিক্সড দাম নাকি দরদামে সুযোগ রাখছেন হালকা কিছু সুযোগ দেওয়া যাবে হালকা দরদামে সুযোগ আছে জি জি রহমত ভাই আমরা শেষ মুহূর্তে কালো রঙের একটা গাবি দেখতেছি এটা তো মনে হয় প্রেগন্যান্ট গরু জি ভাই এটাও প্রেগন্যান্ট আচ্ছা এই গরুটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জি 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 আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু দাঁত বয়স কেমন হইছে এটা 6 দাঁত ভাই
দাঁত ছয়টা ছয়টা ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দিবে এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে জি 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 সময় আছে কতদিন সময় এখনো 15 18 দিন টাইম আছে ভাই আচ্ছা মোটামুটি 15 থেকে 18 দিন জি জি মানে তলাগেটা সব ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ তলাগেটা ঠিক মানে এখনো অনেক জায়গা আছে এই আছে দেখুন আচ্ছা সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সুস্থ আপনাদের তো বাছাই করা থাকে হ্যাঁ অবশ্যই আচ্ছা যেহেতু আপনারা বাছাই করে সংগ্রহ করেন চেষ্টা করবেন সব সময় ভালো মানের বাছাই করে কিছু গাবি সংগ্রহ করার এবং দামের বিষয়টাও খেয়াল রাখবেন যাতে সীমিত রেটটাই থাকে যাতে দর্শকরা এগুলো সংগ্রহ করতে পারে এবং তারাও যাতে এগুলো সীমিত রেটের মধ্যে সংগ্রহ করে আপনার তারা খামারে দীর্ঘদিন লালন পালন করতে পারে হ্যাঁ অবশ্যই ভাই এগুলো পাইলে খাওয়ার মতন সাধারণ খামারি গাছ উনি এটা পারফেক্ট বুঝছেন আচ্ছা তো ভাই এই গাবিটার দামটা কত চাচ্ছেন এটার দাম ভাই চাইলে অনেক চাবো কিন্তু সীমিত রেটে আজ দেখাচ্ছি 165,000 টাকা দাম পড়বে 165 হ্যাঁ হ্যাঁ আচ্ছা 165,000 টাকা দাম জি দর্শকরা কি দরদামের সুযোগ পাবে হালকা কিছু সম্মান করা যাবে আচ্ছা হালকা কিছু দরদামের সুযোগ পাবে দর্শকরা চাইলে হালকা দরদাম করে নিতে পারবে জি জি আচ্ছা তো অনেক ধন্যবাদ রহমত ভাই মোটামুটি 6টা গাবি দর্শকদের দেখানোর জন্য আর দর্শক যারা এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা রহমত ভাইয়ের কালেকশন করা 6টি গাবি দেখলেন 4টি বাচ্চা সহ এবং দুটো প্রেগন্যান্ট গরু শেষ মুহূর্তে দেখানো হলো এগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে রহমত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা সরাসরি নিজ দায়িত্বে এগুলো দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন তো রহমত ভাই শেষ মুহূর্তে আপনার ইমো নাম্বারটা যদি একটু দর্শকদের বলে দিতেন আমার ইমো নাম্বারটা 01796 জি 41 73 77 একটাই নাম্বার জি দর্শকরা এই নাম্বারে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবে জি জি আচ্ছা অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম